Hi viewers, you are welcome to my channel Matthew Today, also by Ashish Das, myself Ashish Das, and this is my video number 210. আজকের এই 210 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করছি লম্ববৃত্তাকার সমূহ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস টেন এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 227 এবং 228 এ দেখো কোষে দেখি 16 আছে এই কোষে দেখি 16 টাই হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর চ্যাপ্টার আজকে এই 210 নম্বর ভিডিওতে আমরা সেই কোষে দেখি 16 এর 6 নম্বর অঙ্কটা আলোচনা করব বলছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গ মিটার ত্রিবল লেগেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবু তৈরি করা হয়েছে তাতে 77 বর্গ মিটার ত্রিবল লেগেছে মানে ধরো এই তাঁবুটা তৈরি করা হয়েছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির এই তাঁবুটা তৈরি করা হয়েছে দেখো তাহলে কতটা ত্রিবল লেগেছে তার জন্য এই এতটা ত্রিবল লেগেছে একটু ভালো করে লক্ষ্য করো এই এতটা ত্রিবল লেগেছে তাই না তার মানে বক্রতলের ক্ষেত্রফল যা হবে ততটা ত্রিবল লেগেছে বক্রতলের ক্ষেত্রফল যেটা ততটাই ত্রিবল লাগে তাই তো বোঝাতে পারলাম যে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি তাঁবু তৈরি করতে 77 বর্গ মিটার ত্রিবল চেয়েছে তার মানে কি তাঁবুটার বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে 77 বর্গ মিটার ওকে তাঁবুর তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি তো দেখ এই হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবু যেটাকে তৈরি করা হয়েছে আর তৈরি করতে ত্রিবল লেগেছে 77 বর্গ মিটার তার মানে হচ্ছে এর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 77 বর্গ মিটার এখন বলে দিয়েছে যে তাঁবুর তির্যক উচ্চতা 7 মিটার মানে এল ইজ ইকুয়াল টু হচ্ছে 7 মিটার তো ভূমিতলের ক্ষেত্রফল এই জায়গার ক্ষেত্রফলটা কত ভূমিটা তো একটা বৃত্ত সেই বৃত্তের ক্ষেত্রফলটা কত এখন দেখো এই যে বক্রতলের ক্ষেত্রফল এর ফর্মুলা কি পাই আর এল তার মানে আমার আর লাগবে তো আমি ধরে নিচ্ছি যে ভূমির ব্যাসার্ধ এটা হচ্ছে আর মিটার ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর মিটার তাহলে পরে পাই আর এল কত হবে আমি পেয়ে যাচ্ছি সেটা ইজ ইকুয়াল টু 77 সমাধান করলে পরে আর এর মান পেয়ে যাব আর এর মান পেয়ে গেলে পরে ভূমির ক্ষেত্রফল বার করতে আমার সময় লাগছে না তো শুরু করি সলিউশন কি বলছে বলছে তাঁবুটির তির্যক উচ্চতা এল সমান সমান 7 মিটার এটা তো বলেই দিয়েছে ধরি ভূমির ব্যাসার্ধ সমান সমান আর মিটার আর মিটার সুতরাং বক্রতলের ক্ষেত্রফল কত হবে না এটা হবে পাই আর এল এত মিটার সমান সমান 22/7 ইন্টু আর ইন্টু 7 এত মিটার হবে না এটা অবশ্যই বর্গ মিটার হবে কারণ ক্ষেত্রফল তো বর্গ মিটার
এত বর্গ মিটার, সাত সাত কেটে দাও, 22 আর এত বর্গ মিটার। তো বক্রতলের ক্ষেত্রফল যদি হয় 22 আর বর্গ মিটার, এখানেও তো বলছে যে তাঁবুটা তৈরি করতে 77 বর্গ মিটার ত্রিফল লেগেছে, তার মানে 22 আর এটা ইকুয়াল টু 77 হবে। সুতরাং 22 আর এটা ইকুয়াল টু 77 ইমপ্লাইজ দ্যাট আর ইকুয়ালস টু 77/22 11 দিয়ে কাট 7 2 ইমপ্লাইজ দ্যাট আর ইকুয়ালস টু 7/2 তার মানে কি পাওয়া গেল? সুতরাং তাঁবুটির ভূমি ব্যাসার্ধ হচ্ছে 7/2 মিটার। সেটাকেও লিখি, এটা বুঝে নিলাম। সুতরাং তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধ আর এটা সমান সমান হচ্ছে 7/2 মিটার। সুতরাং ভূমিতলের ক্ষেত্রফল, এটা কি হবে? এটা হবে পাই আর স্কোয়ার বর্গ মিটার সমান সমান 22/7 কিন্তু আর মানে কত? 7/2 এটা স্কোয়ার, এত বর্গ মিটার সমান সমান 22/7 কিন্তু এখানটাতে কত হবে? 7×7/2×2 এত বর্গ মিটার। দেখো 7 স্কোয়ার করলে 7×7, 2 স্কোয়ার করলে 2×2, 7 আর 7 কেটে দাও, এই 2 দিয়ে এটাকে কাটলে 11 হবে, সমান সমান কত হচ্ছে? 7×11=77/2 এত বর্গ মিটার। 77 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? 3×2=6, 1 = 17, 8×2=16, 1, তাহলে 38 × 1=3 সমান সমান 38×1=2 বর্গ মিটার। এটাই উত্তর, যে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল 38×1=2 বর্গ মিটার। উত্তরটা লিখে দিয়ে গেল, উত্তর তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল 38×1=2 বর্গ মিটার। ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখবে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইতে যতগুলো অঙ্ক আছে সবকটা অঙ্কই আমি এইভাবে করে করে এই চ্যানেলে আপলোড করব। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরো যে সমস্ত স্টাডি মেটেরিয়ালস এর প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 7 নম্বর অঙ্কের জন্য আমার 211 নম্বর ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।